আম্বেদকর প্রয়াণ দিবসে পাহাড়ি প্রতিবেশী শিশুদের শীত বস্ত্র বিতরণ করলেন দমকল মহকুমা পুলিশ অধিকারী। আম্বেদকরের প্রয়াণ দিবসে পাহাড়ি প্রতিবেশী শিশুদের শীত বস্ত্র বিতরণ করলেন দমকল মহকুমা পুলিশ আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী। বর্ষালাগ মণ্ডলপাড়া এলাকায় শীত বস্ত্র বিতরণ করলেন প্রায় 14 বছরের নিচে শিশুদের হাতে শীত বস্ত্র তুলে দিলেন। এছাড়াও বেশ কিছুক্ষণ শিশুদের সাথে সময় কাটালেন। জায়গার মানুষের অভাব অভিযোগ শুনছি এবং সেগুলিকে সমাধানের চেষ্টা করছি। এবং এই সপ্তাহের মধ্যে আজকের দিনটি অর্থাৎ ডিসেম্বরের 6 তারিখকে বেছে নেওয়া হয়েছে, কারণ এটা আমাদের কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস। এই দিনটিতে আমরা এসি ভাষালান মণ্ডলপাড়ায়। সেখানে আমরা আমাদের ছোটো ছোটো ভাই বোনদের জন্য সামান্যতম কিছু উপহার নিয়ে এসেছি। আমরা এখানকার মানুষের অভাব অভিযোগ শুনেছি, তো সেখানে রেশন কার্ডের ব্যাপারে কিছু সাহায্যের প্রয়োজন। সেটা আগামী দিনে আগামীকালকে দুয়ারে সরকার আছে ভাষালা প্রাইমারি স্কুলে, সেখানে করা হবে। আমি খুব খুশি যে এই পাড়া থেকে আমার একটি বোন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ছে। আমি চাইব আগামী দিনে আমার ভাই বোনেরা আরও এগিয়ে যাক, তাদের